আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে 6টি চেয়ার লয়ে আসলাম। আপনার সেগুন কাঠের অরিজিনাল চিটাঙের সেগুন কাঠ। আমরা বার্নিশ করে থাকি হ্যান্ড পলিশ, মানে যেটা গালা পলিশ বলি সেটা আমরা করে থাকি হ্যান্ড পলিশ। আপনি নকশার ডিজাইনগুলো দেখেন, আনকমন একটি ডিজাইন করা হয়েছে। আর এগুলার ভিতরে আপনার পিত্তল ব্যবহার করা হয়েছে, পিত্তল পিত্তল ব্যবহার করা হয়েছে। গাড়ির ভিতরে দেখেন অনেক সৌন্দর্য পুইটা রয়েছে, অনেক সৌন্দর্য পুইটা রয়েছে, ডিজাইনগুলা অনেক সুন্দর। আর আপনার শাড়ি কাঠ দিয়ে যদি এটি যদি 6টি চেয়ার যদি নিয়ে যান তাইলে পড়বো আপনার 70,000 টাকা। আর আপনার পুরো সেট যদি মানে নেন তাইলে পড়বো 70,000 টাকা। আর যদি আপনি যদি না, আমার সোফা মানে টেবিল লাগবে না, আমার 6টি চেয়ার লাগবে, তাইলে পড়বে আপনার হলো 30,000 টাকা। আর আমাদের টেবিলে ব্যবহার করা হয় হলো টেম্পারোলা গ্লাস। টেম্পারোলা গ্লাসের ভিতরে একটু খরচ বেশি হয়। আর টেম্পারেচারও যদি নেন 70 থেকে মানে 2-1 হাজার টাকা কম হতে পারে। আপনার যে কোনো দোকান থেকে অর্ডার দিয়ে আপনি বানাইতে পারবেন, সমস্যা নেই। আপনি 70 হলে যে কোনো দোকান থেকে বানাতে পারবেন পুরো একটা সেট। আর যদি 6টি যদি শেয়ার নেন তাহলে পড়বো লোক 30,000 টাকা। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিত্য নিত্য ডিজাইনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে থাকি। আপনি বার্নিশ করেও দেখাই, বার্নিশ ছাড়াও দেখাই, সবসময় আপনাদের মাঝে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি। কোন কাঠে গুনে খাই, কোন কাঠে গুনে খায় না, এই চ্যানেল থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন না, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। আমরা নিত্য নিত্য ডিজাইনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে যাই। চেয়ারগুলো যদি আপনার কাছে যদি পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়া যে কোনো দোকানে বানাতে পারেন। আর আমাদের স্ক্রিনের যে ফোন নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে আমাদের সঙ্গে দেখতে পারেন, আমরাও বানিয়ে দিতে পারবো আপনার ইচ্ছা। আপনার যদি পরিচিত দোকান যদি থাকে, পরিচিত দোকানে যদি বানান আপনি পড়বো পুরো সেট বানালে 70,000 টাকা পড়বে। আর যদি আপনার যদি আপনি 6টি চেয়ার নেন তাহলে পড়বো লোক 30,000 টাকা। আপনি ওই হিসাবে আপনার সেগুন কাঠ দিয়ে, আমরা অরিজিনাল সেগুন কাঠ দিয়ে আপনি তৈরি করে থাকি। যেখানে যে ফাইবারগুলো দেখেন, ফাইবারগুলো কালো কালো ফাইবারের কারণে আপনার সবসময় সে রেড বাড়তি। আর যেটা মনে করেন আকাশি কাঠ দিয়ে, আকাশি কাঠের কোনো ফাইবার থাকে না, সাদা থাকে, ওই কারণে আকাশি কাঠের একটু রেট কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।